শুধুমাত্র গ্ল্যামার নয়, প্রতিভা আর পরিশ্রমের মিশ্রণে দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বলিউড সেন্সেশন নোরা ফাতেহি। তিনি তার ভক্তদের বিমোহিত করেন মনোমুগ্ধকর নাচের দক্ষতা আর সংবেদনশীল লুক দিয়ে। ভারতে এসেছিলেন অভিনেত্রী হতে, তার নাচ শেখা থেকে শুরু করে এখন পর্যন্ত বলিউডের শক্ত অবস্থান, সবকিছুর পেছনেই রয়েছে অনেক অজানা কথা। শৈশব থেকেই সিনেমার নায়িকা হবার স্বপ্ন দেখতেন নোরা, কিন্তু পরিবারের কেউ চাইতেন না নোরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসুক। তারা চাইতেন নোরা একজন আইনজীবী, ডাক্তার বা শিক্ষকের মতো পেশা বেছে নিক। কানাডার স্কুলে থাকাকালীন নাটকের ক্লাস এবং থিয়েটারে অংশগ্রহণ করেছিলেন নোরা, তবুও তার পরিবারের সাপোর্ট পাননি। ভারতে তিনি এসেছিলেন অভিনেত্রী হতে ঠিকই, কিন্তু দর্শক তাকে বেশি গ্রহণ করেছে তার অসাধারণ নাচের জন্যই। এরই মধ্যে তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ নোরার জীবনে আনে নতুন মোড়। ছোট ভাইয়ের একমাত্র ভরসার জায়গা হয়ে ওঠেন তিনি, পরিবারের উপার্জনের ভারও তাকেই নিতে হয়। হাই স্কুলের পর ভাইয়ের পড়াশোনার খরচ চালাতে 3-4 বছর ব্যয় করেছিলেন টেলিমার্কেটিং, ওয়েট্রেসিং, বারটেন্ডিং এবং ক্যাফেতে হুক্কা তৈরির মতো বিভিন্ন কাজ করে। এত কিছুর পরও নোরা তার স্বপ্ন পূরণে পিছপা হননি। তার ভাই ও বন্ধুদের সাথে পরামর্শ করে বলিউডে প্রবেশ করার সিদ্ধান্ত নেন তিনি। বলিউডে নোরার প্রথম সাফল্য আসে একটি ডাব বিজ্ঞাপনের মাধ্যমে। প্রকাশ ঝাড় সিনেমা রোড টাইগার্স অব দি সুন্দরবন দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন নোরা। অনেক প্রত্যাখ্যান, দুর্ব্যবহার, চ্যালেঞ্জ, নানা প্রতিবন্ধকতা পেরিয়ে নিজেকে মেলে ধরেছেন প্রতিভার জোরে। এরপর বলিউডে তার প্রশংসনীয় পারফরমেন্স তো সবাই দেখেছে। নোরার আইটেম সংগুলো খুব বেছে বেছে করা, চ্যালেঞ্জিং কোরিওগ্রাফি, ফুল প্ল্যানিং এর সাথে নিজের বেস্ট পারফরমেন্স উপহার দিয়েছেন বরাবরই। যেমন সাকি সাকিতে পারফর্ম করার জন্য নোরা ফ্রি স্টাইল এবং জটিল কোরিওগ্রাফির ওপর জোর দিয়েছিলেন। নোরা দৃশ্যত অ্যাট্রাকটিভ এবং চ্যালেঞ্জিং পারফরমেন্সের প্রস্তাবে বিশ্বাসী, ইন্ডাস্ট্রিতে নিজের কাজের চিহ্ন রেখে যাওয়ার জন্য অদম্য স্পৃহা তার মনে। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।